হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি 2022 সালে ওডিআই সিরিজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন কোন ম্যানগুলো সিলেক্ট করছে ওডিআই খেলার জন্য এই ভিডিওতে তালিকাটা আপনাদের সামনে প্রকাশ করব। তো ভিউয়ার্স, আফগানিস্তান খুবই শক্তিশালী এবং কঠিন একটি দল। তো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে কোন কোন ম্যানগুলো সিলেক্ট করা হয়েছে, চলুন আমরা এক নজরে দেখে আসি বাংলাদেশের টিমটা কতটা শক্তিশালী হয়েছে। প্রথমেই ক্যাপ্টেন তামিম ইকবাল, তারপর লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হুসাইন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হুসাইন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়। তো বিওয়াস, আফগানিস্তান খুবই শক্তিশালী একটি দল। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটা কীরকম হয়েছে বা কতটা শক্তিশালী হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে আমার মতে এখানে এনামুল হক বিজয় এবার বিপিএল খুবই ভালো খেলছে, তো এনামুল হক বিজয়কে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। তো আপনারা কী মনে করেন, বাংলাদেশের মূল স্কোয়াডটা কতটা স্ট্রং এবং শক্তিশালী হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।